আমাদের 48 বছর পর করতে হলো, এটি একটা জাতি হিসেবে আরো আগে করা উচিত ছিল কিনা, কিন্তু এটা করলে আরো ভালোভাবে করা উচিত। প্রথম কথা হচ্ছে যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এই স্বাধীনতার 50 বছর যখন কাছাকাছি দাঁড়িয়ে এরপর মানে মুক্তিযুদ্ধের তালিকা করতে পারলাম না, তাই নিয়ে এখনও বিতর্ক এবং এখনও বহু সংকট রয়ে গেছে। এখন নতুন করে রাজাকারের তালিকা হয়েছে, যেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে যে যারা সেই সময় রাজাকারের ভাতা পেত তাদের তালিকা তারা এখানে দিয়েছেন। এটা একটা খুব সম্পূর্ণ কোনো বিষয় বলে আমার কাছে মনে হয় না। এক, দুই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে অভিযোগ এসছে, সেটা হলো যে যেখানে পরিচিত ব্যক্তিরা রয়েছেন তারা এই তালিকায় নেই। আমার কাছে কালকে রাতে কয়েক জায়গা থেকেই এভাবে ফোন এসছে, তো আমাদের দেখতে হবে যে এটাও সম্পূর্ণ কিনা। এই ধরনের কোনো বিতর্কিত জায়গায় আমাদের যাওয়া ঠিক হবে না। আমি বলবো যে সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদের সম্পর্কে বিষয়গুলো পরিষ্কার করা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ।